হ্যাঁ ভালো আছি। হ্যাঁ রাখো। বুঝলেন দেলোয়ার সাহেব, আমাদের ফারহান তো আমেরিকার একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এ তো খুবই খুশির সংবাদ স্যার। হ্যাঁ তা তো অবশ্যই। জানেন তো বিশ্বের সব নাম করা ইঞ্জিনিয়ার তৈরি হয় সেখান থেকে। কি দেলোয়ার ভাই, হ্যাঁ খুব চিন্তিত মনে হচ্ছে। আমার ছেলেটা এবার ক্লাস 9 উঠলো, কোন বিভাগে যে পড়াবো সিদ্ধান্ত আসতে পারছি না ভাই। আমার ছেলেকে তো আর্টসে দিয়েছি, আমার ইচ্ছা ও একদিন দেশের নাম করা উকিল হবে। আমার আবার ব্যাংকে চাকরি পছন্দ, তাই মেয়েকে কমার্সে দিয়েছিলাম। ফারহান তো আমেরিকার একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমার ছেলেকে তো আর্টসে দিয়েছি। বাবা তোর ভার্সিটি কেমন চলছে রে মা? ভালোই বাবা। সবার সাথে কথা বলে দেখলাম কমার্স নেওয়াটাই মারুফের জন্য ভালো হবে। আমি চাই ভবিষ্যত ব্যাংকার হোক। অন্যের কথায় কোনো সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দেয় এটা কি ঠিক? ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স ওর এখনো হয়নি। আমি ইঞ্জিনিয়ার হতে চাই বাবা, আকাশছোঁয়া সব ভবন তৈরি করতে চাই। বাবা আমাদের সময়ে যে কাজটা আমরা করতে পারিনি সেই কাজটা এবার ওরা করুক, নিজেদের স্বপ্নের পথে হাঁটুক। তোর সায়েন্সের কি কি বই লাগবে আমাকে লিখে দিস, কাল অফিস থেকে আসার পথে নিয়ে আসবো। নবম শ্রেণী থেকেই মারুফের মতো এমন লক্ষ্য শিক্ষার্থীর মনে ডানা মেলে ভবিষ্যতের স্বপ্ন। ওদের কেউ হতে চায় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা আইনজীবী। প্রজন্মের পর প্রজন্ম ধরে কোটি শিক্ষার্থীর এমন অজস্র স্বপ্ন পূরণে আস্থা হয়ে পাশে আছে পাঞ্জেরি। নিজেকে আবিষ্কারের এই তো সময়, তোমার ভেতরে যদি স্বপ্ন রয় নবম থেকেই পাঞ্জেরির সাথে ছুটে চলো নির্ভয়। পাঞ্জেরি, মেধা ও মননশীলতার বিকাশে।